তোমরা একজনকে খতম করবা এক চুরের জায়গায় 5 লক্ষ মুজাহিদে ইসলাম তৈয়ার হবে ইনশাআল্লাহ ইসলামকে দমন করা যাবে না আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন চিরাগে রাকে ইজ্জত বর ফরুজত কাছে কষ্টফ সনদ রেশাস বুসুজত যে নাকি আল্লাহর বাতিকে ফু দিয়া নিভাতে যাবে তার গোফ মোস দাড়ি এগুলো পুড়ে যাবে ইসলামের কিছুই হবে না ইনশাআল্লাহ ইসলাম আজও আছে সামনেও থাকবে অতীতও ছিল তাতারিরা যখন সারা বিশ্বময় মুসলিম নিধনে মেতে উঠেছিল একদিনে বাগদাদ শহরে 10 লক্ষ মুসলমানের লাশ পড়েছিল আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি জনজন্ত ইতিহাস মাযা খুসিরুল আলামু বিন হিতাতিল মুসলিমিনের ভিতরে উল্লেখ করেছেন এরপর মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায় নাই বাগদাদের হানাবি মাযহাবের সবচেয়ে বড় লাইব্রেরি ছিল ওই যে চেঙ্গিস খানের নাতি হালাকুখা সেই লাইব্রেরিকে আগুন পড়ে দাজলা নদীর মধ্যে ওই কিতাবগুলো ভাসিয়ে দিয়েছিল দাজলা নদীর পানি এক সপ্তাহ পর্যন্ত কালো রং ধারণ করেছিল ইসলাম কি নিশ্চিহ্ন হয়েছে কথা বলেন নিশ্চিহ্ন হইছে ইসলাম নিশ্চিহ্ন হয় নাই ইসলাম নিশ্চিহ্ন হওয়ার জন্য আসেও নাই আল্লাহ ইসলামকে ঘরে ঘরে পৌঁছাবেন এমন কোন গুহা থাকবে না এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যেই জায়গায় ইসলাম পৌঁছবে না কিয়ামতের আগে وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا إذا هبي هبي إسلام الله بوسا بين তবে কারা ইসলামের পক্ষে থাকবে এটা তার জন্য চান কপাল যে থাকতে পারবে না তার পোড়া কপালে ইসলামের কিছু যায়ও না আসেও না ইসলামের কিছু যায়ও না তুমি সব যদি চলে যাও ইসলামের বিরুদ্ধে আল্লাহর ইসলাম কি শেষ হয়ে যাবে আল্লাহ চাইলে একসঙ্গে তোমাদের সবাইকে খতম করতে পারেন আবার নতুন মখলুক আনতে পারেন আল্লাহ পারেন কিনা কথা বলেন পারেন কিনা আল্লাহর কাছে ওই ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা কি একটু কমে গেছে না হুজুর বর্তমানে যেই প্রযুক্তির উন্নতি এখন মন আল্লাহ অতটা পারে না টাচ মোবাইলের মাধ্যমে মুহূর্তে সব খবর সব জায়গায় ফ্লাশ হয়ে যায় গোপনে কোনো হুজুর রাজি ভালো কাজ করতে নেই এটা গোপন খবর ছড়া যায় এই বৈঠক দোষ হয়ে যায় আর চুরির গোপন নেতারা সারা রাত বিরা করে পরের দিন কাটতে সাদাবাজি করব কাড্ডা মাইরে গেব এটার কোনো সমস্যা হয় না আসেনি আসেনি لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس গোপন বৈঠকে কোনো কল্যাণ নাই কে বলতেছেন আল্লাহ বলতেছেন পাঁচ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত অধিকাংশ গোপন বৈঠকে কোনো কল্যাণ নেই ইল্লা মান আমার অবি সদাকা তবে যেই ব্যক্তি মানুষের পাশে দাঁড়ায় সৎকার আদেশ করে ও মারুফ ভালো কাজের জন্য গোপনে পরামর্শ করে সবসময় প্রকাশ্যে কাজ করা যায় না সবসময় আবার গোপনেও কাজ করা যায় না কোন সময় প্রকাশ্যে করতে হয় কোন সময় গোপনে করতে হয় নবীজি মক্কায় থাকতে গোপনে কাজ করছেন মদিনায় গিয়ে প্রকাশ্যে কাজ করছেন করছেন নি দুনো রকম আমল আছে না নাই কথা বলেন আছে না নাই না কাজ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ নবীজি মসজিদ নববীতে গিয়ে মাদ্রাসা খুলছেন আগে ইসলামের প্রথম মাদ্রাসা আসহাবুস সুফা মাদ্রাসার নাম কি সুফা যারা পড়তো এদের নাম ছিল আসহাবুস সুফা ছাত্রদের নাম ছিল এখানে 70 জন ছাত্র থাকতো হাইস্ট 130 জন কখনো 150 জনও যাইতো হঠাৎ ওই মাদ্রাসার ছাত্র ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন ছাত্র যিনি মুসলমান হওয়ার পরে নবীজিকে পাইছেন সর্বকুলে 3 বছর কয় বছর চিন্তা করে দেখেন কি পরিমাণ শিখছেন এলেম হাদিসের কিতাব খোলেন বড় বড় হাদিসের কিতাব খুললে একটা পৃষ্ঠাও পাবেন না যে পৃষ্ঠায় আবু হুরায়রার নামটা নাই শুনেন নাই খালি আন আবি হুরায়রা আন আবি হুরায়রা খালি আন আবি হুরায়রা সব জায়গায় আন আবি হুরায়রা কেন রে ভাই এত কেমনে পাইছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীর দরবারে সব সময় পড়ে থাকতাম কোনো কাজ কারবারে যাইতাম না আমার আনসারি ভাইয়েরা ক্ষেত খামানে যাইত মুহাজির ভাইয়েরা ব্যবসার কাজে যাইতো দোকানে যাইত আমি কোনো কাজে যাইতাম না আমি সব সময় পড়েই থাকতাম আমার কাজ একটাই ছিল নবীর জবান থেকে কথা বের হবে আমি আবু হুরায়রার কান দিয়ে কথাটা ঢুকতে হবে আমি মাধ্যম দিয়ে শুনতে চাই না নবীজিকে মিস করতে চাই না সুবহানাল্লাহ
আবু বকর ইয়া আবু হুরায়রা বলতেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মিস করতে পারবো না সব হারাইতে পারবো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা হারাইতে পারবো না সাহাবায়ে কেরামের এই একটাই ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর ইতিহাসে যত বুদ্ধিজীবী রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে এর ভিতরে তিনজনের একজন হচ্ছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এত বুদ্ধিজীবী ছিলেন উনি একদিন একজনকে বইলাই ফেলেছেন জানো নবীজি আমারে বেশি মহব্বত করে তো কয় না নবীজি কি আমনের বেশি মহব্বত আর কত সাহাবী আছে কয় না নবীজি প্রত্যেক সাহাবীর সঙ্গে সম্পর্কটা এমন যে প্রত্যেকই ভাবতো আমারই বেশি মহব্বত করে সোয়া লক্ষ সাহাবীর ভিতরে এই সম্পর্কটা ধরে রাখা সাধারণ ব্যাপার না অসাধারণ ব্যাপার এই গুণটা সাধারণ না অসাধারণ গুণ এখন নাম গুণে তারাই তা রাখে যে সামসামি বেশি করব হের পক্ষে হেরিয়ে দিব আর যে সামসামি করব না হের উষ্টা দিয়ে সরায় দিব আর নিজে খাইব আর যারা আশপাশে থাকে এই করে খাওয়াইব না নিজে পুরাটাই খাইব হেরে পাঁচ টাকা দিয়া আর হ্যাঁ পাঁচ লাখ টাকা খাইব এই অভ্যাস আর আমগো নবীর অভ্যাস একদিন যদি কোনো কারণে নবীজির এক দুই দেড়হাম রয়ে গেছে ঘরে নবীজি সারা রাত ঘুমাইতে পারতেন না আম্মা জান বলতেন ইয়া রাসূলুল্লাহ অস্থির কেন আপনি ঘুমাইতেছেন না কেন বললে আরে দেখো না এক দুই দেড়হাম বাকি রয়ে গেছে এগুলো আমি সৎকার করতে পারি নাই আমার ঘুমাইতেছে না এটা ছিল নবীজির অভ্যাস কথা বুঝছেন আবু বকর ওমর ওই অভ্যাসই পাইছিলেন আল্লাহ এই অভ্যাসগুলো পাওয়ার কারণে সাহাবীদের এই হালাত ছিল আমির ইবনে লাশ্চই লেগে গেছে নবীজির কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বু ইলাইকা আপনার কাছে সবচেয়ে পছন্দের কে নবীজি বলতেছেন আয়েশা তো আয়েশা ইয়া রাসূলুল্লাহ আমি মহিলা মিন করি নাই আমি মিন করছি পুরুষের মধ্যে সুম্মা আবুহা দ্বিতীয়বার জিজ্ঞাসা করে বলতেছে আয়েশার বাবা আয়েশার বাবার নাম কি বলেন কথা বলেন না কেন বিবিকে খুশি করা এইভাবে এটাও নবীর সুন্নত সুবহানাল্লাহ বলেন